তো আজকের ভিডিওতে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটে বাংলা এবং ইংলিশে, তোমরা জানো যে বাংলাতে 10 এবং ইংলিশে 15 মার্কের পরীক্ষা, এগুলো বাধ্যতামূলক আনসার করতে হয় এবং পাস করতে হয়। তো যেহেতু বাংলা এবং ইংলিশ বাধ্যতামূলক পাস করতে হয়, সুতরাং তোমাদেরকে এই দুইটা সাবজেক্ট স্কিপ করার কোনো সুযোগ নেই, তোমাদেরকে অবশ্যই সাবজেক্ট আনসার করতেই হবে এবং পাস করতে হবে। এজন্য তোমাদের বেটার প্রিপারেশন দরকার। আমি দেখছি যে গত বছর বা তার আগের বছর অনেক স্টুডেন্ট অন্যান্য সাবজেক্টে অনেক ভালো মার্ক পাইছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে, কিন্তু বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা ফেল করার কারণে তার চান্স হয় নাই। তো আমি মনে করতেছি যেহেতু বাংলা ইংলিশ অবশ্যই পাস করতে হবে বাধ্যতামূলক, সুতরাং এই দুইটা সাবজেক্টের উপর তোমাদের কিন্তু জোর দেওয়া উচিত। তো এই দুইটা সাবজেক্টের জন্য তুমি কীভাবে আসলে পড়বা? এখানে ইংলিশ কোনো কঠিন কোশ্চেন আসে না ভাই, ইংলিশ তোমার হচ্ছে বেসিক কোশ্চেনগুলো আসে, যেমন ন্যারেশান, ভয়েস সেন্স, তারপর হচ্ছে প্রিপোজিশন, তারপর পার্ট অফ স্পিচের কোশ্চেনগুলো, অথবা ট্যাগ কোশ্চেন আসে প্রতি বছর, এই কোশ্চেনগুলো বারবার আসে। তো ডিসক্রিপশনে আমি কি কোন কোন টপিকসগুলো বেশি আসে সেগুলো সম্পর্কে একটু দিয়ে দিব বিস্তারিত। এছাড়া বাংলা, বাংলাও কিন্তু বেসিক কোশ্চেন আসে, তোমরা 9-10 ব্যাকরণের টপিকস যেগুলো এগুলো একটু বিস্তারিত পড়বা, বা ওখানের টপিকস ওখানেই ভালো করে পড়লে হবে, সন্ধি আসে বারবার। আর তোমাদের যে সাহিত্য আছে ইন্টারমিডিয়েটের যে সাহিত্য পাঠটা, সেটা একটু ভালো করে পড়বা। আর ব্যাকরণের নর্মাল টপিকসগুলো একটু বেশি বেশি পড়বা, এখানে মুখস্থ টপিকসও কিন্তু আসে। তো তোমাদের অবশ্যই বাংলা ইংলিশকে ইগনোর করার কোনো সুযোগ নেই, বাংলা ইংলিশ অবশ্যই তোমাকে ভালো করে পড়তে হবে এবং ভালো করে আনসার করতে হবে। আর ভালো পড়ার জন্য তো অবশ্যই তোমাকে বেশি বেশি পরীক্ষা দিতে হবে, বেশি প্র্যাকটিস করতে হবে। আর বেশি বেশি পরীক্ষা দেওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য আমরা মডেল টেস্ট বেশ চালু করেছি প্রতি বছরের নেই, এবছরও। তো তোমরা দ্রুত ভর্তি হয়ে যেতে পারো, মডেল টেস্ট বেশি ভর্তি হলে তোমাদের একটা সুবিধা হচ্ছে তোমরা বারবার টপিকসগুলো প্র্যাকটিস করতে পারো, ভুল হলে সেটা আবার বারবার শুধরে উঠতে পারবা। আর আমাদের যেহেতু ভর্তি ব্যাচ হচ্ছে দ্বিতীয় ব্যাচ প্রায় শেষের দিকে, তৃতীয় ব্যাচ চালু হবে, তো তোমরা খুব দ্রুত ভর্তি হয়ে যাও। আর সেখানে তোমরা একদম পরীক্ষার ঠিক আগের দিন পর্যন্ত, অর্থাৎ সিইউ পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমরা পরীক্ষা দিতে পারবা। যে কোনো সমস্যা এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা করতে পারো। আশা করি তোমরা ভালোভাবে তোমাদের প্রিপারেশানটা নিতে পারবা। তো আজকে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।